শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ এনামুল হায়দার, বাবার নাম মোহাম্মদ নুরুল হক, মায়ের নাম মোসাম্মদ শরিয়তের নেসা। 71 সালের ঠিকানা কি? 71 সালের ঠিকানা চানমারি রোড, লালখান বাজার, চট্টগ্রাম। 71 সালে আমি মেট্রিক পরীক্ষার্থী, চট্টগ্রাম পুলিশ লাইন স্কুল লাভপাড়া। আমার পাশেই ছিল পুলিশ লাইন, আর আমরা পুলিশ লাইন স্কুলের ছাত্র। 69-এর গণ আন্দোলন সময় আমরা যে ওই দেশখ্রিস্টি আন্দোলন পাকিস্তানের বিরুদ্ধে, আমরা সেটাতে যুক্ত ছিলাম অ্যাজ এ স্টুডেন্ট। তখন আমরা 69 ক্লাস 9 পড়ি। তো 9 সময় আমাদের ছাত্রলীগে, তখন আমাদের জাকির ভাই আমাদের একটু সিনিয়র, ওনারা মোটামুটি ছাত্রলীগ পলিটিক্স টলিটিক্সের সাথে ইনভলভ ছিল। আমরা সাধারণ ছাত্র হিসেবে ক্লাস 9-এর ছেলেমেলে, আর পুলিশ লাইন স্কুলটা একটু হিন্দুধর্মী, একটু মোর রেস্ট্রিক্টেড, টিচারের ক্লোজ কন্ট্রোলের থেকে, এবং কোনো সময় কোনো ছেলে যদি কোনো ফাঁকি দিয়ে স্কুল পালাতো বা সিনেমা দেখতে যাইতো, সিনেমা হল থেকে ধরে নিয়ে আসতো আমাদের টিচাররা, এবং বাবা মায়ের চেয়েও দেওয়ার মোর কেয়ারিং এবল। তো সে ধরনের এনভায়রনমেন্টের থেকে আমাদের সেরকম পলিটিক্সের সাথে, ছাত্রলীগ বা অন্যান্য এর সাথে ইনভলভ হওয়ার সময়, তবু দেশবৃষ্টির সময় আমরা মিছিল নিয়ে সেখান ডিসির পাহাড়, ওই চট্টগ্রাম লালদিঘির ময়দানে, ওখানে আমরা বিভিন্ন আন্দোলনে মিছিল, মিটিং, জনসভা করা, এগুলোর সাথে জড়িত ছিলাম। এবং এর পরবর্তীতে 70-এর নির্বাচন, বঙ্গবন্ধু তখন একবার চট্টগ্রাম আসলেন, এমন সিদ্দিকী সাহেবের বাসা হলো আমাদের ঠিক বাসার উল্টা দিকে পাহাড়ের উপরে। বঙ্গবন্ধু আসতেছেন ওই গাড়ি দিয়ে লালখান বাজারের ভিতর ইস্পানি মোড় দিয়ে, এগুলো সব আমরা তখন উৎসাহী স্টুডেন্ট, যা করে গিয়ে কীভাবে বঙ্গবন্ধুকে দেখা। ও তুমি তখন আবার ডাক বাংলো ছিল যে ওই রেজদিন বাজারের ওখানে স্টেশনের পাশে, সেখানে অবস্থান করতেন। তো এগুলো আমরা দেখতেছিলাম উৎসাহী, এবং কী হচ্ছে কি না হচ্ছে। আমাদের নির্বাচন হইল, নির্বাচনের সময় আমরা দেখলাম তো একচেটিয়া আওয়ামী লীগকে সবাই ভোট দিল। আমরা তখন ভোটারও হইনি। সেই 26 মার্চের আগের যে পুলিশদের সেলফ প্রিপারেশন, মিলিটারি মুভমেন্ট ফ্রম ক্যান্টনমেন্ট টু এয়ারপোর্ট, তার একদিন দুদিন আগে, ইনক্লুডিং জিয়াউর রহমান, আগে ব্রিগেডিয়ার মজুমদার সাহেবকে যখন ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যাওয়া হলো ওয়েস্ট পাকিস্তানে, কারণ ব্রিগেডিয়ার মজুমদার সাহেব ওয়াজ দ্য হাইয়েস্ট র্যাঙ্কিং বাঙালি অ্যাট দ্যাট টাইম, এবং ওনার শ্বশুর ছিল আমাদের পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ লাইনে বাসা, ওনার শ্বশুর পুলিশের মনে হয় সাব ইন্সপেক্টর র্যাঙ্কের, যে কারণে আমরা আবার ওদের থেকে খোঁজ খবর পাচ্ছিলাম। 25 মার্চ
ক্র্যাকডাউনে চট্টগ্রামে পুলিশরা রেডি। তারপর আমরা দেখলাম যে ওই 602 নম্বর গেটে বেঙ্গল ইস্ট বেঙ্গলের ক্যাম্প, এগুলো ছিল। তারপর আমরা তখন ওই যে সত্তর আলী কলোনি আমরা হাঁটতে 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 চান্দমারি রোড দিয়ে হাই লেভেল রোড হয়ে দামপাড়া হয়ে পুলিশ লাইনের সামনে দিয়ে একেবারে ওই এদিকে চলে আসলাম 602 নম্বর গেটের এদিকে। এদিকে তখন কিছু সত্তর আলী কলোনির এদিকে কিছু নন বেঙ্গলি ছিল, ওই ওদের বাড়ি টাড়ি ছিল, ওদের ঘরে দুয়ারে কিছু কিছু আর্মির বোধ কমান্ডো টমান্ডো পাকিস্তান আর্মি ওরা ঢুকে ঢুকে ছিল। তারপর সেখান থেকে কিছু ফায়ার টায়ার হচ্ছিলো। আমাদের আম জনতা যারা ছিল কারো কাছে মানে অস্ত্রবিহীন। পরবর্তীতে আমরা তো দেখলাম চট্টগ্রামের পুলিশ লাইনের ওয়্যারলেসে কী কী খবর আসতেছে। আমাদের আমরা পরস্পর শুনতেছি জানতেছি যে এটা ঢাকাতে এটা এটা হয়েছে। তারপর এখান থেকে আমাদের সেনাবাহিনীর লোকজন বের হয়ে আসলো, ইস্ট বেঙ্গলের লোকজন বের হয়ে আসলো। তারপরে তো আমরা শহর ছেড়ে সবাই চলে যাচ্ছে। ক্যান্টনমেন্ট থেকে আর্মিরা এসে একেবারে চট্টগ্রাম পুলিশ লাইন ঘেরাও টেরাও করে পুলিশ লাইনের দখল করে ফেললো। যখন আমরা আবার ওই দিকে ওই বাঘবনার ভিতর থেকে আমরা উকিঝুঁকি দিচ্ছি পুলিশ লাইনের কী হচ্ছে না হচ্ছে, ওরা দেখি যে ওই পুলিশ লাইন হসপিটালের ওই উচ্চ জায়গা থেকে ফায়ার করতেছে, গুলি আমাদের একেবারে কানের পাশ দিয়ে চলে যাচ্ছে। আমরা হুড়মুড় করে মাটিতে শুয়ে পালাই যাইতেছি এদিকে। এর পরবর্তীতে দেখলাম তো ওইখানে কিছু কিছু বিহারি বাসা টাসা ছিল, ওদের বাসা টাসা দু একজনকে মারা হইলো, ড্রেনের ভিতর পড়েছিল। হ্যাঁ, আর আমরা যখন ওই যে পুলিশ লাইনের সামনে ওই যে বললাম যে ব্রিগেডের মজুমদার সাহেবের শ্বশুর বাড়ি, ওর পাশের পাশেই ছিল শাহ আলম, সেও পুলিশ ছেলে। তো ও আবার আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সেই ক্লোজ ফ্রেন্ডে থাকলে আমরা আবার বের হয়ে কোথায় কী হচ্ছে না হচ্ছে খোঁজখবর নাম। এভাবে তো ক্র্যাকডাউন হয়ে পড়ে চট্টগ্রাম ওদের আন্ডারে কন্ট্রোলে চলে গেল। 26, 27, 28, 29 মোটামুটি শহরটা মানে ঠান্ডা হয়ে গেল, লোকজন আস্তে আস্তে শহর ছেড়ে চলে যাচ্ছে। আমরা তখন আমার বড় ভাই আমার মেজো ভাই আমি তখন মানে ওনার ফ্যামিলির আউট অফ 6 ভাই 2 বোন 8 জনের মধ্যে আমরা 3 ভাই সেফ সাইডে চলে যাওয়ার জন্য, আর বাকি যারা ওরা ছোটো ছোটো, হ্যাঁ আমার আব্বা আম্মা ওরা রয়ে গেল। আমার বড় ভাই একেএম জহিরুল কবির, সে বাই প্রফেশন একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট, সে এখানে পেট্রোলিয়াম কর্পোরেশনের এক সময় জেনারেল ম্যানেজার ছিল। সেকেন্ড ব্রাদার নজমুল হায়দার, সে চট্টগ্রামেই কমার্স কলেজ স্টুডেন্ট ছিল, কমার্স কলেজ থেকে সে ব্যাচেলার্স করছে, ব্যবসা বাণিজ্য করে। আমরা 3 ভাই, আমার এক চাচা ছিল শামসুদ্দিন আহমেদ। আমরা এখান থেকে এক রাত্রে কাটালাম আমরা নবী চৌধুরীর বাসায় বাড়িতে। নবী চৌধুরী আবার আমার আব্বার সাথে এক সময় কন্ট্রাক্টার একসাথে পড়তাম ছিল, তো সে বাড়িতে এক রাত কাটালাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে বৃহস্পতিবার মিঠাচড়া ওই যে সুফি আব্দুল লতিফ সাহেব আমার আব্বার পীর সাহেবের ছিল, আমরা সেখানে গিয়ে কাটালাম 2-3 দিন। তারপর দেখি যে না এদিক থেকে তখন ফের সীতাকুণ্ড চিতাকুণ্ড দখল করে ওরা ওদিকেও মুখ করতেছে। তারপর আমরা হাঁটতে 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 ধুম ধুম থেকে আমরা চলে গেলাম আমাদের নোয়াখালী চাটখিল। তোমাদের অরিজিনাল বাড়ি? আমাদের অরিজিনাল বাড়ি হলো চাটখিল নোয়াখালী। মে মাসে আমরা আবার আসলাম, মেট্রিক পরীক্ষার্থী ছিলাম, পরীক্ষা হওয়ার কথা এপ্রিলের 24 তারিখ না 5 তারিখ। তো আমরা আসলাম তখন আমাদের মধ্যে আমার পরীক্ষা নেওয়ার জন্য ওরা নভেম্বরে না কোন মাসে একটা ডেট ফিক্স করলো। আমি বলছিলাম আমি তো এই পাকিস্তান আমলের এই যুদ্ধে এখানে যাবো না, আমি পরীক্ষাও দিব না। তা আমাদের এক আব্বার এক স্টাফ ছিল বুলবুড়িয়াঘাট জোড়ালগঞ্জের ওইখানে থাকতো, সে আমার কাছে বাচ্চু ভাই আমার ডাকলাম বাচ্চু বলছে মুক্তিযুদ্ধ যাইবেন না আপনি কেমনে যাবো, সে আমার বললো যে চলেন আপনারা আমি নিয়ে যাবো। সে আমার নিয়ে গেল এখান থেকে, তার নাম হচ্ছে আমির হোসেন, সে আমার একটু এক পা খোড়াও ছিল। সে আমাকে নিয়ে এখান দিয়ে একেবারে ওই ট্রান রোড না সমুদ্রের পাড়ে পাড়ে ওইসব দিক দিয়ে যাইয়া মিরসরাই ওইখানে এক রাতে একবার কোথায় কোন বাড়িতে যাবি ছিলাম ওই চিনি না বলতে। তারপর ওই জোড়ালগঞ্জে গেলাম ওদের বাড়িতে। ওই তখন জোড়ালগঞ্জে যাওয়ার পরে একটা গ্রুপ যাচ্ছিল তাদের সাথে ধুমের পরে দিয়ে, এখানে একটা জায়গা আছে আমরা ওই রেললাইনটা পার হয়ে গিয়ে কিছু দূর হেঁটে ওই ট্রান রোডে ওই পাড়ে দেখা ফ্ল্যাগ ট্র্যাক ভারতীয় ফ্ল্যাগ ওইখানে আমরা চলে গেলাম। যাইয়া আমরা উঠলাম একটা ক্যাম্পে ওই পুলিশ সাহেব ওইখানে, পুলিশ সাহেব ওইখানে থাকার পরে এক দু দিন ওরা আমাদের কিন্তু রাইফেল টাইফেল দিল, হ্যাঁ ইয়ে টিয়ে করার জন্য ট্রেনিং ট্রেনিং করার জন্য। পরে আমি চলে গেলাম পাশেই একটু দূরেই আরেকটা ক্যাম্প আমাদের ওই ফেনি খায়ের সাহেব এমপি খায়ের সাহেব আওয়ামী গালাদের, কারণ খায়ের সাহেব আবার আমার বন্ধু শাহ আলমের মামা, তো সেই সুবাদে আমি সেখানে চলে গেলাম। সেখানে কয়েকদিন থাকার পরে সত্যাকলা সেখানে আমরা চলে গেলাম। পরে আমি রাজনগরে এসে এখান থেকে আমি ওদের লোকালি যেসব ট্রেনিং ট্রেনিং হয় এগুলো তো এগুলো আমরা গ্রহণ করলাম, এখানে ছিলাম বোধহয় 1-1.5 মাস থাকার পরে
এটা আমার বন্ধু সারা একদিন রাজনগরে আসছে, হ্যাঁ ওনারা ও বিএলএফ থেকে ট্রেনিং করে আসছে, ভাই কামালও ছিল রাজনগর। এই এনাম তুই এখানে কি করস? আমি কিন্তু আমি তো মুক্তিযুদ্ধের জন্য চলে আসি, কচ সে আমাকে সেখান থেকে নিয়ে ওদের বিলুনিয়াতে ওর বাবা সহ ওর বাবা তখন পুলিশ লাইনের সুবেদার ছিল, ওরাও চলে গেছে, ও ওর ভাই, ওরা দুই ভাই ও সহ তিন ভাই আর ওর বাবা, ওর মাও সেখানে বাসা বাড়ি নিয়েছে। তো ওখানে গেলাম, যাওয়ার পরে আমি সেখানে ওদের সাথে সাল বাবা বলে ঠিক আছে চল। তো সেখান থেকে আমরা ওই ইয়েতে গেলাম আগরতলা, বরণি শুধু একটা ভাগলপুরি লুঙ্গি স্যান্ডেল নাই। আগরতলা গিয়ে পিচে এত গরম, আমার হাঁটতে পারতেছে না, একজোড়া স্যান্ডেল কিনছি, একজোড়া স্যান্ডেল কতক্ষণ আমি পরি কতক্ষণ শাহ আলম পরে। আগরতলা কলেজটিলাতে বাজে এখানে রব্বাই, তো পরে টোলা আমরা সেখানে গেলাম, রব্বাইয়ের সাথে কি কথাবার্তা হয়েছে আমি ঠিক জানি না। তো আমরা আবার এখন বাংলাদেশে ঢুকবো, বাংলাদেশে ঢোকার জন্য আসলাম বাসে করে উদয়পুর। উদয়পুরে আসি দেখি যে ওই আদমজি সাধু লেবার লিডার টিডার এরা আরো কে কে আমি অনেক চিনি না তখন। তো শাহ আলম সহ আসি, তারপর আমরা অস্ত্রশস্ত্র নিয়ে আমার দিল কত তুমি এই এলএমজি 500 গুলি এই কন্টেইনারটা ক্যারি করবা। এর মধ্যে ওরা রাত্রেই অন দ্য ওয়ে অপারেশনে গেল, অপারেশন আমরা গেলাম, অপারেশন বোধ হয় সেই এলাকার শান্তিবাহিনীর এক চেয়ারম্যানের বাড়িতে ছিল। তো সেখানে রাত্রে অপারেশন করে আমরা সেফ সাইডে ফেরত আসলাম। ফেরত এসে ওই শাহ আলমের ইমিডিয়েট বড় এই যে ছিল হি ওয়াজ দ্য কমান্ডার। তো আমরা এসে ওই সব জায়গাগুলো আমি চিনি না তখন, ফেনীর দিক কোন জায়গায় একদম, আমরা রাতের ভিতরে আবার সেই সব জায়গায় চলে গেলাম। রাতের ভিতরে ঘুমাই টুমাই কোথায় কি অজপাড়া যায় এভাবে সেখানে থেকে সেখানে অপারেশন করলাম একদিন দুই দিন তিন দিন। পরবর্তীতে আমাদের টার্গেট, যেহেতু আমরা চিটংয়ের ছেলে, আমরা স্কুল কলেজ সব এখানে, আমরা চিটংয়ে চলে আসবো। তখন আমি শাহ আলম সহ আমরা চলে আসলাম, আমাদের সাথে একটা চালকুমড়া নিল, চালকুমড়ার নিচে দিয়ে ছিদ্র করে গুলি টুলি ঢুকাইয়া এইসব অস্ত্র নিয়ে আমরা এই ট্রেনে ঘুরে আসতেছি। তো আমাদের সৌভাগ্য কোনো পাকিস্তানি আর্মি টার্মি আমাদেরকে তেমন ডিস্টার্ব করতে পারে নাই, আমরা সেফলি চলে আসছি। আসার পরে তখন আমাদের বাসা বাই ডিস্টার্ব চেঞ্জ করে ওই বাকুলিয়াতে, চন্দ্রপুরা দিয়ে ঢুকে বাকুলিয়ার ওইখানে ওই একটু সাইডে গিয়ে বাসা বাড়ি নিল। তো আমরা সেখানে গেলাম, আসার পর আমার বেশ কয়েকদিন জ্বর হওয়ার পর তারপর আস্তে আস্তে সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরে চট্টগ্রামে যেসব আমাদের বন্ধুরা বিভিন্ন গ্রুপে গ্রুপে অপারেশন করতেছিল, তো সেগুলোতেও আমরা সাপোর্টিং টিম হিসাবে এবং কোথাও কোথাও যখন যেটা লাগতেছে সেই হিসাবে অপারেশন করতেছি। এবং মুক্তিযুদ্ধ স্বাধীন হওয়া পর্যন্ত আমরা এই চট্টগ্রামের কার্যকলাপের সাথে, আমাদের গ্রুপ হলো মঞ্জু শাহ আলম, আমি, আমাদের আরও ওই যে নামও ভুলে গেছে এখন, আমার সাথে মূলত শাহ আলম, এদের সাথেই মঞ্জু, হ্যাঁ আমরা আমরা এইভাবেই এদের সাথে একসাথে কাজ করতাম আর কি। তা পরবর্তীতে আমরা আবার যেমন ওই যে মুক্তিযুদ্ধে বসার আমাদের সাথে শাহজাহান সাজ্জাদ এই একটা টিমকে আমরা পাঠাইলাম নভেম্বরে। তো তারা যখন অলরেডি ট্রেনিং করে অলমোস্ট রেডি বাইস্টার 16 ডিসেম্বর, তো ওরা 16 ডিসেম্বর পরে আসলো এবং জয়েন করলো চিটং কলেজের এখানে ক্যাম্প ট্যাম্পে ছিল আর কি, বাংলাদেশ মুক্ত হয়ে গেল। মানে এটা মনে হয় আমাদের জন্য একটা মানে একটা বিরাট ঈদের মতো আনন্দ, আনন্দের জোয়ার ভেসে উঠলো সারা বাংলাদেশে। এর পরবর্তীতে আবার ব্যাক টু স্কুল লেখাপড়া শুরু হলো, ম্যাট্রিক পরীক্ষা দিলাম আমরা বলতো 72 ফার্স্ট ব্যাচে, তো ম্যাট্রিক পাস করলাম। এরপরে আমরা মহসিন কলেজে, তখন ইন্টারমিডিয়েট কলেজ ছিল, কলেজে আসলাম। এর মধ্যে ওই 72 তখন যখন আমাদের ছাত্রলীগ বিভাগ ভাগ হলো, আমরা শাহ আলম তো ভাবলাম সবসময় ওই দুই বন্ধু একসাথেই, আমরা একসাথে একই ছাত্রলীগ করলাম, এই আমাদের রব শাহজাহান ছিল জাসুদ ছাত্রলীগ। এর পরবর্তীতে আমরা কলেজেও জাসুদ ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম, আমি স্টুডেন্ট ক্যাবিনেটে ইনডোর স্পোর্টস সেক্রেটারি ছিলাম, আর এছাড়াও আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম চট্টগ্রামের জাসুদ অ্যাক্টিভিটির সাথে, এবং ইউনিভার্সিটি পড়া শেষ পর্যন্ত আমরা জড়িত ছিলাম। এবং পরবর্তীতে আমি ইউনিভার্সিটি পাস করে আমি চলে গেলাম বিদেশে ইরাকে এক বছর একটা প্রোগ্রামে, এক বছর থেকে চলে আসি, 80 বিয়ে করলাম, 81 থেকে 82 এক বছর চাকরি করলাম, ওখানে চাকরি করে ফেরত আসলাম। আমি আবার কেয়ারে জয়েন করলাম, মানসিক কেয়ার, তো তাদের এখানে প্রোগ্রাম অফিসার হিসাবে কাজ করলাম এক বছর, ফুল ফর ওয়ার্কস প্রোগ্রাম। এরপর আমি ব্যাংকে চাকরি করলাম, সিটি ব্যাংকে চাকরি করলাম 6 বছর। ওই তখন OP1 এর কতগুলো ইয়ে আসলো,
পপিগোলা আসাতে আমি জাস্ট আউট অফ কিউরিওসিটি অ্যাপ্লাই করছি। আর অনেকদিন পর অ্যাপ্লাই করছি, কত বছর, দুই বছর হয়ে গেছে। এরপর একদিন আমার ছোট ভাই এসে ওর ভাবিকে বলতেছে, ভাবি তোমার একটা গুড নিউজ আছে, তোমরা তো আমেরিকা চলে যাচ্ছ। তো যাক, পরে দেখলাম। এরপরে আমার যখন আমেরিকা যাওয়ার কথা উঠলো, আমার প্যারেন্টস, আমার মা তো কোনো অবস্থাতে যেতে দিবে না, কোনা আমার পোলা ভাই এখানে লেখাপড়া করা মানুষ করে আমেরিকা কেন যাবে, আমেরিকা যাওয়ার পরে দেখ। পরে অনেক বুঝাই সুঝাই আমেরিকা চলে গেলাম। 91 আমি চলে গেলাম, নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্টের জব পেয়ে গেলাম। 30 বছর চাকরি করে এই লাস্ট জুলাইতে আমি রিটায়ার হয়ে চলে আসলাম আর কি। বর্তমান বাংলাদেশ, আমরা যে স্বপ্নের বাংলাদেশ আমরা লালন করতাম এবং যার জন্য আমরা যুদ্ধ করেছি, যে যেসব মানে অভাব অনটন চাহিদার ভিত্তিতে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা পরবর্তীতে এর কিছুই প্র্যাকটিক্যালি দেখলাম না। শুধুমাত্র ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় আমরা দেখতেছি, দিনের পর দিন মানুষ আরো নিগৃহীত হচ্ছে, গরিব গরিব হচ্ছে, ধনী ধনীর মাত্রা এমন উচ্চতায় চলে গেছে, এক সময় সে 22 পরিবার, আজকে মনে হয় 22,000 বা 22 লক্ষ পরিবার সৃষ্টি হয়েছে। তো এর অবসান হোক এবং মানুষের অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সব দিক থেকে মানুষ স্বচ্ছন্দ দিকে এগিয়ে যাক, এটাই আমরা কামনা করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।